ওকে, আমাদের থার্ড প্রবলেমটা হচ্ছে স্ট্যাক রিভার্স, যেখানে আমাদের নামটা শুনে আমরা বুঝতে পারছি যেখানে একটা স্ট্যাকটা রিভার্স করতে হবে। ওকে, কিন্তু এই রিভার্সটা আবার বলছে কন্ডিশনাল রিভার্স, কারণ হচ্ছে এ যখন এলিমেন্ট গুলোকে রিভার্স করবে তখন আমাদের যে অরিজিনাল স্ট্যাকটা আছে সেখানে কিছু পাশাপাশি কনজিকিউটিভ সিমিলার এলিমেন্ট স্টোর করা আছে, কিন্তু রিভার্স করার সময় আমরা এই সিমিলার এলিমেন্ট গুলোকে স্টোর করবো না। দেখেন এখানে বলেছে যে আমরা এমন ভাবে রিভার্স করবো সেটা হচ্ছে কনজিকিউটিভ ওয়ান্স গুলোকে রিমুভ করে দিবে। ওকে, যদি একটু ইনপুট এবং আউটপুটটা চেক করি তাহলে জিনিসটা আর একটু ক্লিয়ার হবে। যেমন দেখেন, এটা হচ্ছে আমাদের প্রথম ইনপুট, এখানে স্ট্যাকটা হচ্ছে 10 10 20 20 30 10 50। ওকে, তাহলে আমি যদি স্ট্যাকটা ক্রিয়েট করি, স্ট্যাকটা হচ্ছে এরকম 10 10 20 20 30 10 50। ওকে, আমাদেরকে যেটা বলেছে যে আমরা এটাকে রিভার্স করবো, মানে 50 10 30 এভাবে রিভার্স করবো, কিন্তু সমস্যাটা কোথায় যে যদি কোনো কনজিকিউটিভ এলিমেন্ট থাকে, যেমন এখানে 20 20 কনজিকিউটিভ আছে, 10 10 কনজিকিউটিভ আছে, সেক্ষেত্রে আমরা এই কনজিকিউটিভ এলিমেন্ট গুলোকে নিতে পারবো না, এখান থেকে শুধুমাত্র একটা এলিমেন্ট নিব। ওকে, আচ্ছা, তাহলে যেমন দেখেন আমরা যদি একটা আউটপুটটা মিলাই, উপরে 50 50 নিয়েছে, উপরে 10 10 নিয়েছে, 30 30 নিয়েছে, 20 20 নিয়েছে, কিন্তু নেক্সট যে 20টা আছে, যেহেতু এটা কনজিকিউটিভ 20, ফলে এই 20টাকে নেয় নাই, এরপরে 10 10 নিয়েছে, এরপরে যে 10টা আছে সেটাকেও আর নেয় নাই, কারণ এটা হচ্ছে কনজিকিউটিভ 10। ওকে, তাহলে এই প্রবলেমটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? আমরা কি করব, এখানে জাস্ট একটা একটা করে পপ করতে থাকবো, কিন্তু পপ করার আগে দেখবো যে আমার যে লাস্ট এলিমেন্টটা ছিল, ও সরি, আমাদের আরেক রিভার্স করে আরেকটা স্ট্যাক রিটার্ন করতে হবে। ওকে, একটু দাঁড়ান, দেখুন, একটা নিউ স্ট্যাক আমাদের রিটার্ন করতে হবে। তার মানে আমরা প্রথমে একটা স্ট্যাক তৈরি করে নিব আগে। এবং কি করবো, এখান থেকে একটা করে এলিমেন্ট ওখানে, এখান থেকে পপ করে ওখানে পুশ করে ফেলবো, তাই না? কিন্তু পুশ করার ক্ষেত্রে আমরা জাস্ট কি চেক করবো, যে আমরা যে এলিমেন্টটা পুশ করছি সেটা অলরেডি আমার স্ট্যাকে চলে গেছে কিনা বা কনজিকিউটিভ হয়ে যাচ্ছে কিনা। ওকে, তাহলে আমাদের কাজটা খুবই সহজ, আমরা প্রথমে কি একটা সেকেন্ড স্ট্যাক নিয়ে নিবো, লেটস, এটা হচ্ছে স্ট্যাক 2। ওকে, এরপরে এখান থেকে একটা করে এলিমেন্ট পপ করবো, যেমন প্রথমে 50, তাহলে 50 এখানে পুশ করবো, এখান থেকে পপ করে এখানে পুশ করবো, এরপরে 10 10 এখান থেকে পপ করে এখানে পুশ করবো। ওকে, কিন্তু জাস্ট কি চেক করবো যে আমি যখন এখানে পুশ করছি তখন এর লাস্ট এলিমেন্টটা আমার সঙ্গে মিলে যাচ্ছে কিনা বা এটা কনজিকিউটিভ হয়ে যাচ্ছে কিনা। ওকে, যেমন দেখেন 10 দেখলাম যে আমার এখানে লাস্ট এলিমেন্ট আছে 50, ফলে কনজিকিউটিভ না, ফলে আমি 10 কে ঠিকঠাক মতো পুশ করতে পারলাম। এরপরে 30, তাহলে এখান থেকে পপ করব, এখানে পুশ করব, কারণ লাস্ট এলিমেন্ট 10, যেটার সঙ্গে আমার 30 মিলে না বা কনজিকিউটিভ হয় না। এরপরে 20, এখান থেকে পপ করব, এখানে পুশ করব। ওকে, এটাও লাস্ট এলিমেন্ট 30-র সঙ্গে মিলছে না। ওকে, আর লাস্ট এলিমেন্টটা আমরা কিভাবে চেক করব, আমরা অলরেডি জানি যে স্ট্যাকের আরেকটা মেথড আছে যেটাকে আমরা বলছি পপ, সরি পিক, যেটা হচ্ছে আমার লাস্ট এলিমেন্টটা বলে দেয় যে লাস্ট কোন এলিমেন্টটাকে আমি ইনসার্ট করেছিলাম। ওকে, ফলে আমি পিক অপারেশন দিয়ে চেক করে দেখতে পারি যে আমার এই স্ট্যাকের লাস্ট এলিমেন্ট কোনটা। ওকে, এরপরে এসেছে আবারও 20, তাহলে 20 এখান থেকে পপ করব, পপ করে এখানে পিক করে দেখবো যে এখানে কি আছে, অলরেডি 20 একটা আছে, ফলে আমি আর এই 20টাকে এখানে ইনসার্ট করতে পারবো না, ফলে এই ক্ষেত্রে আমি ইনসার্ট অপারেশন বা পুশ অপারেশনটাকে স্কিপ করে যাব। ওকে, এরপরে আবারও 10, তাহলে আমি এখান থেকে পুশ করব, এখানে পিক করে দেখবো লাস্ট এলিমেন্ট 20, ফলে কনজিকিউটিভ না, ফলে আমি 10 এখানে সেফলি ইনসার্ট করতে পারবো। ওকে, ফাইনালি হচ্ছে আরেকটা 10,
এটা এখান থেকে পপ করে এখানে পুশ করার আগে চেক করে দেখবো লাস্ট এলিমেন্ট হচ্ছে অলরেডি 10, ফলে আমি এই 10 ইনসার্ট করতে পারবো না, ফলে যেহেতু কনজিকিউটিভ হয়ে যাবে, ফলে এই 10টাকে আমি স্কিপ করবো। ফাইনালি এখানে আর কোনো এলিমেন্ট নাই, আমি একদম শেষে চলে এসেছি। তাহলে ফাইনালি যে স্টেপটা পাবো সেটাই হচ্ছে আমার আলটিমেট রেজাল্ট। আমি তখন এই স্টেপটাকে জাস্ট রিটার্ন করে দিবো।